হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিনে কপারের মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেবো, সাথে সাথে কপারের পরবর্তী দিন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কেও আমরা আলোচনা করে নেবো, এবং তার সাথে সাথে পরবর্তী দিন মার্কেটের সম্বন্ধে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ স্ক্রল করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড এফএনও। সিম্পলি আপনি এই অপশনটির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি একটা পেজে চলে আসবেন। এখান থেকে আপনি চাইলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, তাছাড়া বাই কল এবং বাই পুট করে নিতে পারেন। সব যে কোনো একটা প্লাস আইকন আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করার পর আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এটার উপর আমি ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর সিম্পলি এখান থেকে আমি সার্চ করে নেবো কপার, ঠিক আছে। সো আমি কপার সার্চ করে নিচ্ছি। কপার সার্চ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেনে চলে এসেছে। সো সিম্পলি এখানে একটা কপারের অপশন আছে, সিম্পলি এটার উপর আমি ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে কপারের একটা পেজ আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি কপারের মার্কেট একটা বিয়ারিশ ট্রেন্ড করলো, পরবর্তীকালে একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট 789 টাকায় ক্লোজ করেছে। সো পরবর্তী দিন কপারের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজ। হোম পেজ আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা সিম্পলি কপার সার্চ করে নেবো। আমি অলরেডি কপার সার্চ করে রেখেছি, তার জন্য আমি কপারের উপরে ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে কপার সার্চ করে নিতে পারেন। সো ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে এলো। সো এখানে একটা স্টক রিসার্চের অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা ওভারভিউর পেজ চলে আসবে, ঠিক আছে। তার পাশে একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপরে আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সব দেখতে পাচ্ছি আমরা কপারের মার্কেট পরবর্তী দিন বিয়ারিশ ট্রেন্ডে যেতে পারে, এবং 3 জন জানিয়েছে মার্কেট নিউট্রাল থাকতে পারে, এবং 9 জন জানিয়েছে মার্কেট বুলিশ ট্রেন্ডে যেতে পারে, এবং 15 জন জানিয়েছে অর্থাৎ পরবর্তী দিন কপারের মার্কেট বুলিশ ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে এখান থেকে চাইলে আমরা 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা আছে 770-এর একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা আছে 750-এর একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলা আছে 716-এর একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা আছে 808-এর একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হয়েছে 818-এর একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হয়েছে 851-এর একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন কপারের মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো, এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ। হোম পেজ আসার পর আমরা আবার ইনস্টার্টেড অ্যাপ ওপেন করে নেবো। ওপেন করার সাথে আমাদের কাছে কপারের চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি কপার একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট ক্লোজ করেছে, এবং পরবর্তী দিন কপারের মার্কেট আপট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সো আমরা জানি মার্কেট আপট্রেন্ডে গেলে আমরা সাধারণত বাই করে থাকি, তার জন্য সিম্পলি এখান থেকে আমরা বাইরের উপর ট্যাপ করবো। বাইরের উপর ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিটের উপর মার্কেট অর্ডার চয়েস করে নেবো। আমি লিমিটের অর্ডার চয়েস করে নিচ্ছি, এবং তারপর সিম্পলি বাইরের উপর ট্যাপ করবো। বাইরের উপর ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন সিম্পলি আপনি কপারের মার্কেট ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সব যে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন, এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। নমস্কার।